ঢাকার আদালত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুই জঙ্গিকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে এই পুরস্কারের ঘোষণা দিয়েছেন। জঙ্গিদের ধরতে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকার প্রবেশ ও বের হওয়ার ১৬টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। দুপুরে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরিফিন দীপন ও ব্লগার অভিজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতে আনার পর পুলিশের চোখ মুখে গ্যাস স্প্রে করে পালিয়ে যান আনসার আল ইসলামের দুই সদস্য। আপনার শহরের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে পাঠানো হয় জাগৃতি প্রকাশনের প্রকাশক ফয়সল আরেফিন ও ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মনিউল ইসলাম শামীম ও আবু সিদ্দিক সোহেলকে। তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। দুপুরে আদালতের সন্ত্রাসবিরোধী মামলায় হাজিরা শেষে বের হওয়ার সময় পুলিশ সদস্যদের চোখে মুখে স্প্রে করে কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় দুই আসামি। সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলে চড়ে তাদেরকে দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। পুলিশ জানায় আগে থেকেই সংগঠনের চার সদস্য আদালতের আশপাশে দুটি মোটরসাইকেল নিয়ে অবস্থান নেয়। সুযোগ বুঝে পুলিশ হেফাজত থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। অপরাধীরা যাতে পালাতে না পারে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকার প্রবেশ ও বের হওয়ার ১৬টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদালত প্রাঙ্গনে পরিদর্শনে আসেন। কাউন্টার টেরোরিজমের প্রধান আসাদুজ্জামান বলেন, অপরাধীদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সিটিডিসি অভিযান পরিচালনা করতেছি। আমরা আশা করছি তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। কোর্টের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা আছে এবং তারা কি ব্যবস্থা নিয়েছিল সেটা আমাদের দেখার জন্য অন্য আয়োজন আছে। বাট আমরা এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি বা যাদেরকে চিনে নেওয়া হয়েছে এবং যারা এই চিনে নেওয়ার কাজটি করেছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা ঘটনাটা কিভাবে নিরাপত্তায় গাফিলতি ছিল বলে অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। নিরাপত্তা আরো জোরদার করা উচিত ছিল। আর যেটা হচ্ছে যে যখন আসামিদেরকে নামিয়ে আনা হয় সেটা কখন আনা হয়েছে সেটা আমি তো সাক্ষীর কাজে ব্যস্ত ছিলাম, সেটা আমি দেখি নাই। আসামিদের হাতে হ্যান্ডকাপ পরা ছিল, বেরি পরা ছিল না। সন্ত্রাস বিরোধী ৯৭-১ মোহাম্মদপুর থানা মামলা ৬১-২-২০১৬ এই মামলায় আনা হয়েছিল। জঙ্গিদের ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা অ্যালার্ট রেড অ্যালার্ট জারি করেছি। আমাদের পুলিশ অন্য হয়ে খুঁজছে তাদেরকে। আমরা আশা করি খুব শীঘ্রই তাদেরকে ধরতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। আমরা বর্ডার এলাকাগুলোতে বলে দিয়েছি তারা যেন আমাদের দেশ থেকে পালিয়ে না যেতে পারে। এই ঘটনাটি দুঃখজনক। আমরা মনে করি যদি কেউ অবহেলা থাকে, যদি কেউ গাফিলতি থাকে, যদি কেউ ইচ্ছা করে এই কাজটি ঘটিয়ে থাকেন তাকে আমরা তার উপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব। এদিকে রাজধানীর আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির পালিয়ে যাওয়ার ঘটনায় সারা দেশে আদালতগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।